নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পুজোতে এই দুটি ফুল অবশ্যই নিবেদন করুন, না হলে পুজো অসম্পূর্ণ হয়ে যাবে। তো কী সেই দুটি ফুল তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। এই কোজাগরী লক্ষ্মী পুজোতে এই দুটি ফুল আপনারা অবশ্যই নিবেদন করুন, অর্থাৎ এই ভিডিওতে যে দুটি ফুলের কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেই দুটি ফুল নিবেদন না করলে পুজো একেবারে অসম্পূর্ণ হয়ে যাবে। তো কী সেই দুটি ফুল তা অবশ্যই বলবো, পাশাপাশি আপনাদেরকে আমি একটি ছোট্ট ক্রিয়া করার কথা বলবো, যে ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে, যা করলে মা লক্ষ্মী আপনার গৃহে স্থির হবেন। দেখুন, মা লক্ষ্মী হচ্ছেন চঞ্চলা, উনি কিন্তু এক জায়গায় স্থির হন না, এবং পাশাপাশি উনি যে জায়গায় শান্তি বিরাজ করে সেই জায়গায়, অর্থাৎ সেই গৃহে কিন্তু উনি বিরাজ করেন। অর্থাৎ গৃহে কখনোই কোলাহল করবেন না এবং ঝুটঝামেলা করবেন না, যা করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান। পাশাপাশি আপনার গৃহে কিন্তু অলক্ষ্মীর বিরাজ অবশ্যম্ভাবিক হয়ে পড়ে। এবং এই কোজাগরী লক্ষ্মী পুজোতে আমরা প্রত্যেকেই গৃহে লক্ষ্মী পুজো করে থাকি, মা লক্ষ্মীর আরাধনা করে থাকি। আর এটি এই কারণেই করি, কারণ মা লক্ষ্মী হচ্ছেন ধনের দেবী, অর্থাৎ যিনার কাছে ধন স্থির হন। অর্থাৎ আপনি যদি মা লক্ষ্মীর কৃপা পেয়ে যান, তাহলে আপনার জীবনে অর্থ কষ্ট তো দূরের কথা, অন্ন কষ্টও আসবে না, কোনো কষ্টই কিন্তু আপনার জীবনে আসবেই না। এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাই আমরা প্রতি বছর মহাসমারোহে কোজাগরী লক্ষ্মী পুজো করে থাকি। আসুন, এই কোজাগরী লক্ষ্মী পুজো যে বলছি, এর আসল মিনিং কি জানেন? কোজাগরী অর্থাৎ কে জাগরী, অর্থাৎ এই লক্ষ্মী পুজোর রাতে কে জেগে রয়েছে তার গৃহে কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ ঘটে। এবার আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই ক্রিয়া আপনাদেরকে করতে হবে, তারপরে আমি দুটি ফুলের কথা উল্লেখ করতে চলেছি, যে দুটি ফুল না দিলে অবশ্যই আপনার পুজো অসম্পূর্ণ হয়ে যাবে। কোজাগরী লক্ষ্মী পুজোর রাত্রে আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন, যা করলে আপনার গৃহে কিন্তু মা লক্ষ্মী বিরাজমান হবে, এবং অবশ্যই সেই রাত্রে আপনাদেরকে জেগে থাকতে হবে। এবং একটি বিষয় মাথায় রাখতে হবে, সেই ঘিয়ের প্রদীপটি যেন না নিভে যায়। হ্যাঁ বন্ধুরা, যদি নিভে যায় সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন আপনার গৃহে কিন্তু মা লক্ষ্মীর প্রবেশ ঘটেনি। তাই এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা অবশ্যই জেগে থাকুন এবং মা লক্ষ্মীর উপাসনা করুন, যা করলে মা লক্ষ্মী সহজেই তুষ্ট হয়ে যান এবং আপনার জীবনে ধন সম্পত্তির অভাব কিন্তু কখনোই থাকবে না। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই দুটি ফুল, যে দুটি ফুল আপনাদেরকে কোজাগরী লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মায়ের চরণে নিবেদন করতে হবে, না হলে পুজো অসম্পূর্ণ। প্রথম যে ফুলটির কথা বলবো সেটি হচ্ছে পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, পদ্ম ফুল আপনাদেরকে অবশ্যই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মায়ের চরণে নিবেদন করতে হবে। আর যদি পারেন, আপনারা পদ্ম ফুলের একটি মালা তৈরি করে মায়ের গলায় পরিয়ে দিন, যা করলে আপনার জীবনে ধন সম্পত্তির অভাব এতটুকু থাকবে না, এবং মা লক্ষ্মী তুষ্ট হলে আপনার জীবনে কিন্তু ঐশ্বর্যের শিকড় চূড়ায় বসা কোনো ব্যাপারই নয়। এরপর আসুন, যে দ্বিতীয় ফুলটির কথা আমি আপনাদেরকে জানাতে চলেছি, সেটিও খুব ভাইটাল ফুল, সেটি হচ্ছে শিউলি ফুল। হ্যাঁ বন্ধুরা, এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন আপনারা অবশ্যই মায়ের চরণে শিউলি ফুলও নিবেদন করুন, যা করলে মা লক্ষ্মী তুষ্ট হন এবং আপনার জীবনে কখনোই দারিদ্রতা আসবেই না। অর্থাৎ এই দুটি ফুল আপনাদেরকে অবশ্যই নিবেদন করতে হবে, একটি হচ্ছে পদ্ম ফুল এবং অপরটি হচ্ছে শিউলি ফুল। এই দুটি ফুল আপনারা এই কোজাগরীর লক্ষ্মী পুজোর দিন অবশ্যই মায়ের চরণে নিবেদন করুন, যা করলে
অবশ্যই আপনার জীবনে ধন সম্পত্তি অভাব কখনোই আসবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।